হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা সিম্পল সার্কিট ড্র করে দেখাবো। এটা হচ্ছে একটা জাস্ট ব্রিজ রেক্টিফায়ার। আপনারা এসি থেকে কিভাবে ডিসি একটা ব্রিজ রেক্টিফায়ার তৈরি করবেন খুব সিম্পলি, সেটা হচ্ছে এখানে হচ্ছে কিছু পার্টস আমি হচ্ছে সিলেক্ট করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। খুবই ইজি একটা টিউটোরিয়াল মানে হতে যাচ্ছে এটা আপনাদের জন্য, একদম ইজি, আপনারা অনেকেই হয়তো পারেন। এটা হচ্ছে যারা একদম বিগিনার লেভেলে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আর কি এটা। তো এই পার্টসগুলো হচ্ছে আমি আগেই সিলেক্ট করে রেখেছি আপনাদের। এইটা এই পার্টসগুলো আপনারা কিভাবে পাবেন সেটা হচ্ছে এইখানে পিতে যাবেন, পিতে যেয়ে দেখেন TW2W005, এইখানে লেখা মাত্রই দেখেন এই যে ব্রিজ চলে আসবে। তারপরে ভোল্টেজ রেগুলেটর, না ভোল্টেজ রেগুলেটর 7805। আপনারা যারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করেন তারা হচ্ছে এটা খুব ভালো করে চিনবেন, এটা মাইক্রো কন্ট্রোলারকে পাওয়ার করার জন্য এটা ইউজ করি আমরা। তারপর হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর ইউজ করব। তো এই যে এইটা চলে আসছে এটাও আমি নিয়েছি। আর কানেক্টর নিলে এখানে কানেক্টর লেখা দরকার না, টি ব্লক লিখলেই হবে, কারণ আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে টি ব্লক। এই যে এইটা তিনটা, আমি তিনটা রাখবো এখানে, দুইটা দিয়েও করা যায়, তিনটা দিয়ে করতেছি। তো এই যে এখন বাজারে এই ব্রিজ রেক্টিফায়ার খুব অ্যাভেলেবেল, এখানে এই অংশটা হচ্ছে ডিসি, আপনার ডিসি তৈরি হবে, আর এই অংশটা হচ্ছে তার বিপরীত, এটা হচ্ছে নেগেটিভ। তো এইটা হচ্ছে ক্যাপাসিটরের নেগেটিভ অংশে চলে যাবে। এইখান থেকে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর এখানে আসবে, ঠিক আছে। এখান থেকে কানেকশনটা, এখান থেকে কানেকশনটা হচ্ছে, এখান থেকে কানেকশনটা উঠে এখানে ঢুকে আসবে, আর এখান থেকে কানেকশনটা এখানে যাবে, ঠিক আছে। এই অংশটা হচ্ছে আপনার আউটপুট, এই তিন নাম্বার থেকে হচ্ছে আপনি আউটপুট পাবেন, পজিটিভ 5 ভোল্ট পাবেন, আর এটা হচ্ছে গ্রাউন্ড। তো এইখানে হচ্ছে আপনার আর একটা কানেক্টর ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার এইখানে সাথে এটা, আর এটার সাথে হচ্ছে আপনি এইটা আউটপুট হিসেবে ইউজ করবেন। আর এইখানের কানেকশনটা হচ্ছে এখানে, তারপর একটা হচ্ছে আপনার এইখানে, আর এইটা হচ্ছে আপনার এইখানে যাবে। ট্রান্সফরমার যখন কিনবেন তখন ট্রান্সফরমারের তিনটা কানেকশন থাকে, বা দুইটাও থাকতে পারে, তিনটা থাকলে তিনটার মধ্যে মাঝখানের যে তারটা সেটা হচ্ছে আপনি 1 নম্বর কানেক্টরে দিবেন, আর যে দুইটা দুই পাশে থাকে সেই দুইটার মধ্যে একটা এখানে 3-এ দিবেন আর একটা 2-এ দিবেন। মানে ট্রান্সফরমারের যেটা হচ্ছে এসি অংশ, যেটা হচ্ছে 12 ভোল্ট, আপনার ট্রান্সফরমার কিনবেন সে কিনবেন হচ্ছে 220 to 12, 12 ভোল্ট দেয় ওই ট্রান্সফরমার। যদি সেকেন্ডারিতে তিনটা তার থাকে তাহলে যেটা মাঝখানে থাকবে তারটা সেটা হচ্ছে নিউট্রাল হিসেবে যাবে, সেটা হচ্ছে ব্রিজের নেগেটিভে দিয়ে দিবেন, আর বাকি যে দুইটা থাকবে সেই দুইটাকে 3-এ আর হচ্ছে 2-এ স্থাপন করবেন। তো এইভাবে খুব সহজে একটা স্কিমেটিক হয়ে যাবে। এটা হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট যদি করেন তাহলে দেখবেন যে খুব ভালো একটা প্রজেক্ট হয়েছে, খুব সহজে আপনারা এরকম একটা প্রজেক্ট করতে পারেন। তো আর আজকে এই পর্যন্তই, নেক্সটে আমরা আরও আপনাদের জন্য আরও মজার মজার টিউটোরিয়াল নিয়ে আসব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।